প্রিয়তমা তুফান রাজকুমার। কি দর্শক ভাবছেন, শাকিব খানের ছবির এই পোস্টারগুলো কেন দেখাচ্ছি? হ্যাঁ, নিশ্চয়ই তো কারণ আছে। এখন দেখুন তো, ঠিক এইভাবে প্রিয়তমা তুফান রাজকুমার ছবির এই তিনটি নামই কিন্তু 70 এবং 80 দশকের ব্যবসা সফল সুপারহিট মুভির নাম। প্রিয়তমা ছবিতে ববিতা রাজ্জাক, তুফান ছবিতে ওয়াসিম শাবানা, রাজকুমার ছবিতেও ওয়াসিম শাবানা। শুনেছি হালের কথিত সুপারস্টার নায়ক শাকিব খানের এসব ছবির বাজেট নাকি কোটি কোটি টাকার। সব ওভার ট্যালেন্টেড কলাকুশলী কারিগররা এর সাথে নাকি জড়িত। কিন্তু আমি তো অবাক, এরা তো মুভির কোনো ইউনিক নামই দিতে পারিনি। সোনালি সময়ের নাম করা সব ছায়াছবির নাম তাদেরকে শেষমেশ কপি করতে হলো। আসলে হাসি পাচ্ছে, আমার মনে হয় তারা জানেই না এসব নামেও অলরেডি সিনেমা রিলিজ হয়ে গেছে আমাদের দেশে। আর মনে হয় তাদের শব্দ ভাণ্ডার একেবারে ফুরিয়ে গেছে, কোনো নাম খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আবার দেখা যায় ঘটা করে পোস্টার, টিজার, গান মহাসমারোহে আপলোড করতে, ভাবখানা এমন জাস্ট ওভার কনফিডেন্ট। আর ওদিকে ফ্যান ব্যাচদের দেখুন, ওয়াও ধ্বনির উল্লাসে সোশ্যাল মিডিয়াতে টেকাই যায় না, তাই তো বলতে ইচ্ছে করে জাস্ট সেমন। সত্যি লজ্জাজনক আর দুঃখজনক।